সংসার ধর্মে বিভিন্ন রকমের কাজকর্মের মধ্যে আমরা মারা অনেক সময় নিজেকে শান্ত রাখতে পারি না এবং বাচ্চাদের ছোটখাটো ভুলের জন্য মেজাজ হারিয়ে ফেলি এবং বকাবকি করি। তো সেই সম্পর্কে আজকে বন্ধুরা কথা বলবো, তো চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। আর দেখো, সকালবেলার কাজকর্ম সমস্ত করে মেয়েকে স্কুলে রেখে এসে আমি এবার মর্নিং ডিউটি আছে যাব, কিন্তু তার আগে রান্নাবান্না কমপ্লিট করেই যাব। তো চলো, আজকে কি রান্না করছি, কোথায় রান্না করছি, কি করছি না করছি সম্পূর্ণটা শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব ওই যে শুরুতে বললাম, বাচ্চাদেরকে বকাঝকা মারা ধরা করা কতটা ঠিক আর তাদের মানসিক অবস্থা কী হয় সে সম্পর্কে। দেখো বন্ধুরা, সংসার ধর্ম একটা বিশাল বড় ধর্ম, তো সেই সংসার ধর্ম করতে গিয়ে আমরা বিশেষ করে ছোট বাচ্চাদের ওপরে তাদের ছোটখাটো ভুলের জন্য ভীষণভাবে বকাবকি করি, ভীষণভাবে মেজাজ নিজেদের হারিয়ে ফেলে অনেক সময় মারধরও করি। তো নিজেকে সত্যি কথা অনেক সময় কন্ট্রোল করা যায় না। তো আর আজকে কথা বলি, গল্প করি, তার সাথে তোমাদেরকে দেখাই আজকের রেসিপিটা। আজকে মৌরলা মাছের এই শীতের সব রকমের সবজি, পেঁয়াজকলি, বেগুন, আলু দিয়ে একটা চচ্চড়ি করব, যেটা করতে করতেই তোমাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করব। তো চলো, এইরকম একটা খোলামেলা পরিবেশ, তাতে তার মাঝখানে আমি করব রান্না, মৌরলা মাছের চচ্চড়ি যা আমার ভীষণ প্রিয়, আর তার সাথে কথা বলবো একটা টপিকের উপরে। তো এরকম একটা পরিবেশ, এরকম রান্নাবান্না, এরকম কথাবার্তা নিয়ে জমে যাবে আজকের ভিডিওটা। তো চলো বন্ধুরা, তো যেটা বলছিলাম যে আমাদের বাচ্চাদের ওপরে আমরা কিন্তু মারধর বা বকাবকি করি। দেখো, বাচ্চাদেরকে মানুষ করতে গেলে তাদের ছোটোখাটো অন্যায়গুলোর ওপর বকাঝকা একটু গার্জেন হিসেবে বা মা হিসেবে তো আমরা করবই, করতে হবেই, হ্যাঁ, কিন্তু করার পরে তাদের কিন্তু মানসিক পরিস্থিতিটা খুব খারাপ হয়। আর সত্যি বলছি, বিশেষ করে বাচ্চাদেরই মানসিক অবস্থাটা খারাপ হয়। আমরা অনেকে বলি বাচ্চাদের আবার কী মানসিক অবস্থা খারাপ হবে, হ্যাঁ, বাচ্চাদেরই মানসিক অবস্থা খারাপটা বেশি হয়, কারণ তাদের জগতে, তাদের জীবনে মা বাবা ছাড়া, মানে আজকালকার যুগে তো আরও বেশি, বিশেষ করে যে একটা করে সন্তান আর কেউ নেই ফ্যামিলিতে, তো তাদের জগতে মা বাবা বা বাড়ির একজন দুজন বড়রা ছাড়া তাদের জীবনে কিন্তু সেইভাবে কেউ থাকে না। আজকাল যুগে বাচ্চারা খেলাধুলোও করে না যে বন্ধুবান্ধব পাবে বা কোনো কিছু, তো তাদের জগৎটা, তাদের জীবনটা মা বাবাকে ঘিরেই তৈরি হয় এখনকার সময়। তো সেই মা বাবার কাছ থেকে যদি ওরা বকাঝকা পায়, তাহলে কিন্তু ওদের মানসিক অবস্থাটা স্বাভাবিকভাবেই খারাপ হবে। আগেকার যুগে মা বাবারা যদি বকতো, তাহলে ঠাকুমা ঠাকুরদারা বা দিদা দাদু পিসি কাকিমা জেঠিমারা এসে আদর করতো, তো সেই জায়গাটাতে কিন্তু বাচ্চারা ভুলে যেত, বা বন্ধুদের সাথে খেলতে গিয়েও ভুলে যেত। কিন্তু এখন কিন্তু বাচ্চারা ভোলার কোনো জায়গা নেই, তাদের জগৎটুকুনি মা বাবা ঘিরে বা ওই পড়াশোনা নিয়ে, আর তো তাদের মনটা ভীষণ ছোট একটা সংকীর্ণভাবে তৈরি হয়। তাদের জগৎটা কিন্তু বিশাল বড় নয়, তাদের জগৎটা খুবই ছোট মা বাবাকে ঘিরে বা পড়াশোনা নিয়ে। তো সেই জায়গাতে মা বাবার কোনো কথা বা বকাবকি তাদের কিন্তু মনের মধ্যে ভীষণ ইফেক্ট হয়, কারণ তাদের ভোলার কোনো জায়গাই থাকে না। তো এবার ছেলেমেয়েদের মানুষ করতে গেলে তো বকতেই হবে, একটু শাসন করতেই হবে। আমাদের খেয়াল রাখতে হবে সেই শাসনের মাত্রাটা যেন অতিরিক্ত না হয়ে যায়। অনেক সময় আমরা সত্যি কথাই সংসার করতে গিয়ে বা আজকাল সবই মহিলারা মানে কাজকর্মে বাইরে ব্যস্ত থাকে, তারপরেও ছেলে মানুষ করতে গেলে বা বাচ্চা মানুষ করতে গিয়ে দেখা যায় যে ভীষণ আমরা রেগে যাচ্ছি। তো সেই জায়গাটা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, নিজেদেরকে বোঝাতে হবে, কাউন্সিলিং করতে হবে নিজেদেরকে। আমার তো মনে হয় একটা মা
বা বাবার সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদেরকে কাউন্সিলিং করা খুব প্রয়োজন, নিজেদেরকে বোঝা জানার ভীষণ প্রয়োজন যে একটা সন্তানকে কিভাবে আমি তৈরি করব, কিভাবে মানুষ করব। খাওয়া দাওয়া, জামাকাপড় পরা, সেগুলো একটা বিষয় একদম অন্য, আর বাচ্চাদের মনটা একদম অন্য। ওই মনটা বোঝার জন্যই আমাদের মা বাবাদের একটা বাচ্চা একটা সন্তান জন্ম দেওয়ার আগে কাউন্সেলিং করা খুব প্রয়োজন, বোঝা প্রয়োজন যে একটা বাচ্চাকে আমি কী করে বুঝবো, তাকে কতদূর শাসন করলে বা কতদূর ভালোবাসলে তার জন্য ভালো বা তার জন্য খারাপ, তাই না? তো অতিরিক্ত ভালোবাসাও সন্তানদের প্রতি তাদের ভবিষ্যতের জন্য খারাপ হয়ে দাঁড়ায়, কারণ অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত ডিপেন্ড বাচ্চাদেরকে যদি তোমরা করো নিজেদের ওপরে, তাহলে কিন্তু বাচ্চারা ডিপেন্ড হয়ে যায় মা বাবার প্রতি। জীবনের কোনো সমস্যা তখন কিন্তু তারা সহজে সলভ করতে পারে না। তো এই জায়গা থেকে যখন বাচ্চাদেরকে অতিরিক্ত বাঁকাঝাঁকা করবেন বা মানে শাসন করবেন, তখন কিন্তু পরবর্তীতে মানে তার কিছুক্ষণ পরে নিজেকে ঠান্ডা করে, নিজেকে শান্ত করে সেই বাচ্চাকে জড়িয়ে ধরে ভালোবাসবেন, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন এবং সে যে ভুল করেছে সেই ভুলটা তাকে বোঝাবেন। যেমন আমি বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি যে প্রত্যেকটা বাচ্চা একরকম হয় না, কোনো বাচ্চা খেলতে ভালোবাসে, কোনো বাচ্চা আঁকতে ভালোবাসে। তো আমার মেয়ে ভীষণ কৃষ্ণ ভক্ত, তো ও যখন কোনো ভুল করে বা যখন কোনো অন্যায় করে তখন কিন্তু আমি তাকে বকি, হয়তো অবশ্যই বকি, আমিও ওরও তো আমাদের মতনই পাঁচটা মায়ের মতন, সাধারণ মায়ের মতন মা, তো বকি অবশ্যই। বকার পরে তাকে কিন্তু আমি বোঝাই শ্রীকৃষ্ণের জীবনী দিয়ে, কারণ আমি জানি যে শ্রীকৃষ্ণের জীবনী দিয়ে তাকে বোঝালে সে বুঝবে, কারণ সে শ্রীকৃষ্ণকে প্রচণ্ড ভালোবাসে এবং ভীষণ শ্রদ্ধা ভক্তি করে। তো এরকম প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু একটা ভালোবাসার জায়গা থাকে, তৈরি হয়, সে কেউ পড়াশোনা ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, তো সেই খেলার দিক দিয়ে বা যে যেটা ভালোবাসে সেই দিক দিয়েই তাকে বোঝাতে হবে, যেন সেই ভুলটা সে দ্বিতীয় দিন আর না করে এবং তার ভবিষ্যতের জন্য কতটা সেই ভুলটা খারাপ হতে পারে। তো বন্ধুরা, আশা করি আমি আমার যে মন, আমার যে কথাটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, আর তোমরা আমার কথা শোনার সাথে সাথে আমার রান্নাটাও বুঝতে পেরেছ। আজকে মৌরলা মাছ দিয়ে পেঁয়াজ কলি, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একটা তরকারি তোমরা দেখিয়ে নিয়েছিলে, যে আমি মাছটাকে ভেজে তুলে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন হালকা করে ভেজে পেঁয়াজ কলি দিয়েছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে আরও ভালো করে ভেজে, তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার মোটামুটি রান্না কিন্তু কমপ্লিটের পথে। এখানটায় একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার এক গাছে যে ধনে পাতাগুলো তো একদম ধনে ধরে গেছে, আর ঘরে ধনে পাতা নেই, তো সেই জায়গা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা আমার একদম প্রিয় রান্নাখানা। তো দেখো এই জায়গা থেকে এসে আমার একদম রেসিপিটা কমপ্লিট। আর এই শীতে তোমরা কিন্তু অবশ্যই এভাবে করে খেয়ে দেখো একবার মৌরলা মাছের চচ্চড়ি। চলো এবার খেয়ে নিয়ে তোমাদেরকে বলি যে কেমন হয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, যেন পেটে চুহো দৌড়াচ্ছে। তো চলো খেয়ে নিই।